হাই বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। সেটি হলো কীভাবে শাশলিক বানানো হয় বা কুক করা হয়। আজকে আমি আপনাদের দেখাবো শাশলিক কুক করে। তো চলুন মূল পর্বে। তো আমরা এখানে চিকেন নিয়েছি, চিকেন ম্যারিনেট করে আমি ফ্রিজে কিছুক্ষণ সংরক্ষণ করে রেখেছি। তো আমি যে যে মশলা দিয়ে ম্যারিনেট করেছি তা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমি এখানে শাশলিকের জন্য ভেজিটেবল নিয়েছি, গ্রিন ক্যাপসিকাম অ্যান্ড রেড ক্যাপসিকাম, আর নিয়েছি হলো টমেটো। তো আমি সবগুলো একই সাইজে কেটেছি, এবং পেঁয়াজটাও মোটা করে কেটেছি। তো আমার এই এই উপকরণ দিয়ে আমি শাশলিক তৈরি করব। তো আমি এখানে নিয়েছিল ব্যাম্বো স্টিক। তো আমি এই স্টিকেই শাশলিক তৈরি করব। তো তার জন্য আমি প্রথমে এক এক করে সবগুলো ভেজিটেবল সাজিয়ে, চিকেন সাজিয়ে নেব স্টিকে গেঁথে। তো আমি প্রথমে দিয়েছি হলো পেঁয়াজ, তারপরে দিব হলো গ্রিন ক্যাপসিকাম, তারপরে দিয়ে দিচ্ছি হলো রেড ক্যাপসিকাম, তারপরে দিচ্ছি হলো টমেটো, এখন দিব হলো চিকেন। চিকেন আমি এখানে দিব হলো ছোটো ছোটো 3 পিস। প্রত্যেক ভেজিটেবল লেয়ারের পর আমি 3 পিস করে চিকেন গেঁথে নেব। তারপরে আবার কাটব হলো ভেজিটেবল, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো। আমি কিন্তু মানে প্রথমে উল্টোভাবে গেঁথেছিলাম, তারপর চিকেন দিয়েছি, এখন আবার এভাবে ঘুরিয়ে গাঁথতেছি, তারপর আবার চিকেন দিতেছি। তো আমার এক একটা স্টিকে চিকেনের লেয়ার থাকবে হলো 3টি, আর ভেজিটেবলের লেয়ার থাকবে হলো 4টি। তো আমার 3টি চিকেনের লেয়ারে থাকবে হলো প্রত্যেক লেয়ারে 3 পিস করে 9 পিস, 9 পিস চিকেন থাকবে ছোটো ছোটো পিস, আর হলো 4টা লেয়ার থাকবে হলো ভেজিটেবল, ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ, টমেটো, এগুলো দিয়ে আমি এভাবে করে সবগুলো স্টিকেই এভাবে করে সাজিয়ে নিব। আমি যে এখানে একটি স্টিক গেঁথেছি, এভাবে করে আমি সবগুলো চিকেন ভেজিটেবল দিয়ে স্টিক গেঁথে নিব। এখানে আমি সবগুলো স্টিক বানিয়ে গেঁথে বানিয়ে রেখেছি। তো বন্ধুরা দেখেন, এভাবে গাঁথতে হবে সবগুলো সেম পজিশন এভাবে গেঁথে। আমি এখানে সস নিয়েছি, তো এখানে যেটুকু সস নিয়েছি এটি একটার জন্য। তো এখানে হলো সসগুলো হলো 3টি সস দিয়ে আমি এই মিশ্রণটা তৈরি করেছি। এখানে সস দিয়েছি হলো বারবিকিউ সস, আর টমেটো সস, সয়া সস। আমার এই 3টি সসের মিশ্রণে এই সসটি তৈরি করেছি। তো এখন এখানে আমি এই শাশলিকে গায়ে সব লাগিয়ে নেব, এভাবে করে কোথাও যেন কোনো গ্যাপ না থাকে। আমি পুরো শাশলিকে এভাবে লাগিয়ে নিব, এবং সবগুলো শাশলিকেই আমি সস লাগিয়ে নিব। তো বন্ধুরা দেখুন, আমি সবগুলো শাশলিকে আমি সস লাগিয়ে নিয়েছি, এবং কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখেছিলাম। তো এখন আবার এখানে নিয়ে নর্মাল টেম্পারেচারে রেখেছি। তো এখন আমি কুক করব। তো আমি অয়েল দিয়েছিলাম ফুল হিট করে। তো এখন আমি হিটটা একটু কমিয়ে মিডিয়াম আঁচে রেখেছি। তো আমি
তিনটি করে শাসলিক এখানে কুক করব। তো মাঝে মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টিয়ে এভাবে দিতে হবে যাতে করে প্রত্যেক সাইডেই সিদ্ধ হয়, এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে করে খুব সহজেই পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তো দেখেন বন্ধুরা, খুব কম সময়ে আমি শাসলিক কুক করে ফেললাম। তো বন্ধুরা, আপনারাও এভাবে শাসলিক তৈরি করতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। থ্যাংক ইউ।